প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার রাজ্যসহ বহিরাজ্যের বহু প্রকৃতিপ্রেমী পর্যটক ভিড় জমান মুঙ্গিয়াকামী থানাধীন নুনাছড়া এডিসি ভিলেজ এলাকার অন্তর্গত মন্টাং ভ্যালিতে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তিলিয়ামুড়া মহকুমায় গড়ে তোলা হয়েছে এই মন্টাং ভ্যালি। আর এই প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রচুর সংখ্যক পর্যটক প্রতিনিয়ত ছুটে যান সেখানে। তবে শুরু থেকে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন দূর দূরান্ত থেকে আসা প্রকৃতিপ্রেমী পর্যটকরা। রাজধানী আগরতলা থেকে পেশায় সরকারি উচ্চ পদস্থ আধিকারিক চিরঞ্জিৎ ঘোষ প্রাকৃতিক সৌন্দর্যের টানে সপরিবারে রবিবার গিয়েছিলেন মন্টাং ভ্যালিতে। বিকালবেলায় বাড়ি ফেরবার পথে কিছুটা পাহাড়ি পথ অতিক্রান্ত করার পরেই রাস্তার ধারে থাকা এক মহিলা ও বাচ্চাকে বাঁচাতে গিয়ে অন্য এক গাড়ির সাথে অল্প বিস্তর সংঘর্ষ ঘটে তাদের গাড়ির সাথে। সাথেই গাড়ি থামিয়ে তাদের সাথে কথা বলে মত বিনিময় করে ব্যাপারটি মিটিয়ে নেন চিরঞ্জিৎ ঘোষ। তবে পরবর্তী সময়ে গাড়ি থেকে তিনি লক্ষ্য করেন বেশ কয়েকজন মদ্যপ উচ্ছৃঙ্খল যুবক গাড়ি নিয়ে ওনাদের গাড়ির পেছনে ধাওয়া করছে। কাল বিলম্ব না করে গাড়ি থামান তিনি। সাথে সাথেই পেছনে ধাওয়া করা গাড়ি থেকে পাঁচজন যুবক নেমে এসে চিরঞ্জিৎ ঘোষকে গালিগালাজ করে এবং রীতিমতো হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে। কোনো রকমে বেরিয়ে এসে তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হন তিনি। স্থানীয় সূত্রে মারফত জানা গেছে ওই যুবকরা এলাকার স্থানীয় বাসিন্দা নন। তারা বহিরাগত এবং মন্টাং ভ্যালি এলাকায় এসে নেশাগ্রস্ত অবস্থায় উচ্ছৃঙ্খলতা করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনা, আমি পরিবার নিয়ে রংপুর বিলিক থেকে আইতাসলাম। তো আইতে একটা বাজারে ঠিক সরু রাস্তা, একদিকে বাজার, একদিকে একটা ভদ্রলোকের গাড়ি থেমে আসতো। আমি যথেষ্ট আস্তে আস্তে আইতাছি। তো আসার সময় ওই একটা মহিলার একটা বাচ্চারে সাইড দিয়ে গিয়ে তার গাড়িতে অল্প অল্প একটু ঘষা লাগছে। আমি সঙ্গে সঙ্গে আমার গাড়ি থামাইছি, থামাই তার সঙ্গে কথাবার্তা কইছি, কইয়া দেখছি রাস্তার জাম লেগে গেছে গা। আমি আস্তে আস্তে আমার গাড়ি নিয়ে আইতাছি, তারা পিছনে হুই হাল্লা করে আইতাছি। আয়া নীরব জায়গায় তারা যখন দেখতেছি তারা আমার গাড়িতে ইন্টেনশনালি থামাইতে চেষ্টা করতেছে। আমি আমার গাড়ি থামাইছি সাইডে। তারা তারা বলতে আমি চিনি না তারা রে। তার গাড়ির নাম্বারটা কত? কতজন ছিল তারা? পাঁচজন। তারা আমার গাড়ির চতুর্দিকে ঘিরে আমার ধমকাইতেছে, তুই তার গাড়ি করতেছে ধমকাইতেছে। তখন আমি ভদ্রভাবে কইলাম, আরে ভাই, আমি তো তোমার সঙ্গে থাইমা কথা কই আইছি, এমন না যে আমি ভাগ্যে আই পড়ছি। আমি গাড়ির নাম্বার হচ্ছে TR03M070। তারপর দেখতেছি তারা এগ্রেসিভ হয়ে যেতেছে, প্রচণ্ড এগ্রেসিভ। তখন আপনার মারধর করছে? না না না, তারা মারধর করছে না, কিন্তু যথেষ্ট ধমকি টামকা দিতে আসতো, হুমকি টুমকি দিতে। তখন আমি তারারে কইলাম যে ভাই, সামনে যেই থানা পাম আমি এই থানাতেই ঢুকুন, তোমরাও আয়, ওইখানে গিয়ে যা পাওয়ার। তারা কি নেশাগ্রস্ত অবস্থায় ছিল? আমি বুঝতে পারছি না। আমি এখন কি কমপ্লেন করতেছি? আমার উচিত, মানে আমি যেহেতু ফ্যামিলি নিয়ে আইতাছিলাম, তারা যেহেতু একটা মাঝ রাস্তায় জঙ্গলে আমার সঙ্গে বিশ্রী ব্যবহার করছে, এটা আমি মাইনে নিতে পারতাম। কি কমপ্লেন করবো আমি? কমপ্লেন করুন তারা এগ্রেসিভ হয়ে আমার সঙ্গে বাজে ব্যবহার করে, আমার পরিবারের সঙ্গে, আমার গাড়িতে আমার পরিবার আসতো। আমার ভালো আছে, আমার নাম চিরঞ্জিৎ। কোন জায়গা থেকে আসছেন আপনারা? আমরা বাড়ি আগরতলা, আমি রংপুর বিলি থেকে। পাহাড়ি জনপদে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গড়ে ওঠা মুঙ্গিয়াকামী থানাধীন নুনাছড়া এডিসি ভিলেজ এলাকার মন্টাং ভ্যালি আদতে কি নিরাপদ প্রকৃতিপ্রেমী পর্যটকদের জন্য? সেই প্রশ্ন এখনও উঠছে সবার মনে। পুলিশ প্রশাসনের কোনো কর্মী না থাকার কারণে প্রতিনিয়ত নিরাপত্তার অভাবে ভুগছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।